আসসালামু আলাইকুম, আমি এসহানি ফয়সাল, ইআইসিটি বিসিএস এন্ড জব আইসিটি কোর্স আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এম্বেডেড কম্পিউটার নিয়ে। দেখেন এখানে দুইটা শব্দ, কিন্তু একটা হলো এম্বেডেড আর একটা কি কম্পিউটার, রাইট? সো এটা একটা কম্পিউটার বাট এম্বেডেড, অর্থাৎ ওরা নির্দিষ্ট কাজ বা পারপোজে তাদেরকে তৈরি করা হয়েছে। কম্পিউটার তৈরিতে ব্যবহার করা হয় কি বিভিন্ন ধরনের মাইক্রো প্রসেসর, বাট এম্বেডেড সিস্টেমে আসলে এখানে বর্তমানে মাইক্রো প্রসেসর পরিবর্তে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার যদি পার্থক্যই না বুঝেন, তাহলে কিন্তু আপনার আসলে এম্বেডেড কম্পিউটার সিস্টেমটা বুঝতে সমস্যা হবে। তো সহজ বিষয় হলো এম্বেডেড মানে কি, একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত একটা কম্পিউটার। সো এখানে আমাদের যে জেনারেল কম্পিউটারগুলো আছে, এখানে কী করতে পারি আমরা? অনেকগুলো কাজ ইচ্ছা মতো করতে পারি, বা আপনি ইচ্ছা মতো যে কোনো জিনিস ইনপুট দিয়ে যে কোনো টাইপের কাজ করতে পারেন। যেমন ধরুন যে আমার পিসিটা এই মুহূর্তে রেকর্ড করতেছি, এই মুহূর্তে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে পারি, ভিডিও এডিটিংয়ে কাজ করতে পারি, আমার প্রোগ্রাম লিখতে পারি, আমি চাইলে বিভিন্ন সফটওয়্যার বানাইতে পারি, এই ইচ্ছা মতো যে কোনো কাজ করা যাচ্ছে। বাট এম্বেডেড কম্পিউটারের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, অর্থাৎ ওরা যে কোনো এক টাইপের কাজ করবে। যেমন আপনার ওভেন, এখানে শুধু আপনি ওভেন গরম করার কাজগুলো করতে পারবেন। আপনার ওয়াশিং মেশিন, এখানে কিন্তু আপনি শুধুমাত্র ওয়াশিং মেশিনের কাজটাই করতে পারবেন। এই বিষয়ে আমরা পরে কথা বলতেছি। তো এই যে বিষয়টা, এইটা সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ করে হলো এই যে কম্পিউটার ক্ষেত্রে সব কিছু নিয়ন্ত্রণ করে হলো মাইক্রো প্রসেসরে। আর এই এম্বেডেড কম্পিউটার সিস্টেমে বর্তমানে মাইক্রো প্রসেসর পরিবর্তে ব্যবহার করা হয় কি মাইক্রো কন্ট্রোলার। তো মাইক্রো কন্ট্রোলার বিষয়টা কি, মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো প্রসেসরের বেসিক পার্থক্যটা কোথায়? দেখুন এখানে মাইক্রো প্রসেসরে একটা আলাদা স্পেশাল ইউনিট আছে, দেখছেন ALU, অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট। সে অনেক ম্যাথমেটিক্যাল কাজগুলো সম্পন্ন করে। ওকে, সো এখানে কাউন্টার ইউনিট আছে, এখানে সব কিছু আছে। দেখেন এখানে সিপিইউ আছে, এখানে কিন্তু সিপিইউ আছে, এখানে র্যাম রোম আছে। তো এখানে কিন্তু সিপিইউ নির্দিষ্ট আলাদা একটা মেমোরি আছে, আমরা জানি কি রেজিস্টার। আর এখানে নিচের অংশের কাজ কি সব সেম, সব বাস সব কিছু ঠিকঠাক থাকে। বাট এই যে ALUটা, এটা হলো তার এক্সেপশনাল কেস, যার জন্যে মাইক্রো প্রসেসর বা জেনারেল মাইক্রো প্রসেসর দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি, রাইট? আর এখানে কি দেখেন, সরাসরি র্যাম থাকবে, রোম থাকবে। আর মাইক্রো প্রসেসর দিয়ে যে আমাদের জেনারেল কম্পিউটারগুলো ইউজ করা হয়, সেখানে কিন্তু আলাদা র্যাম রোম লাগেই। তারপরেও কি এখানে রেজিস্টার আছে, কারণ এখানে আপনি ইচ্ছা মতো অনেক কাজ করতে পারেন বা অনেক নির্দেশনা তাকে দিতে পারেন। ওকে, সো এখানে কি থাকবে, ইনপুট আউটপুট একটা পোর্ট থাকবে, কাউন্ট করবে, টাইমার থাকবে, কাউন্টার দিয়ে কাজ করা যায় আবার টাইমার দিয়েও কাজ করা যায়। যেমন আমাদের যে ওয়াশিং মেশিন, আপনি টাইম দিয়ে থাকেন, তারপর নির্দিষ্ট টাইম সেট এটা অফ হয়ে যায়। ওকে, আবার কাউন্টারে কাজও করতে পারেন। সো এটা হলো যে বেসিক পার্থক্য মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার, যে একটা নির্দিষ্ট কাজের জন্য বা ছোটো কোনো একটা কাজ যে নিয়ন্ত্রণ করার জন্য কী করা হয়, মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়, লাইক এজ ওভেন বা ডিজিটাল বা ক্যামেরা, কিংবা ধরুন যে আপনার ATM বুথে যে মেশিনগুলো দেখতে পান। ওকে, আমরা এবার দেখি যে এর মেন পার্ট কয়টা। এম্বেডেড কম্পিউটার সিস্টেমে দুইটা মেন পার্ট থাকে, একটা হলো হার্ডওয়্যার, আরেকটা হলো কি সফটওয়্যার। হার্ডওয়্যার কোনগুলো বুঝতে পারতেছেন না, সফটওয়্যার কোনগুলো তা তো অবশ্যই জানেন। তো কী কী হার্ডওয়্যার বা ব্যবহার করা হয়, যেমন সেন্সর, যে ইনপুট নেওয়ার জন্য মোরওভার সেন্সর ইউজ করা যায়, সেন্সর ইউজ করা হয়। আবার যেমন ATM সেন্সর ইউজ করা হয় না, আলাদা আলাদা এক এক ক্ষেত্রে এক এক হিসাব। মেমোরি থাকবে, অবশ্যই নির্দিষ্ট একটা মেমোরি থাকবে, CPU থাকবে। এটা হলো এম্বেডেড কম্পিউটার সিস্টেম মেন মেকানিজমটা। সো এখানে আমাদের এত ডিটেলস জানার দরকার নেই, জাস্ট আপনাকে দেখানোর জন্য বললাম যে এম্বেডেড সিস্টেমে আসলে আমাদের নর্মাল কম্পিউটার মতো এত কিছু নাই, একেবারে সাদাসিধে একটা জিনিস এম্বেডেড সিস্টেম। জাস্ট মেমোরি লাগবে, একটা CPU লাগবে, অর্থাৎ একটা প্রসেসর বা দেশ মাইক্রো কন্ট্রোলার লাগবে, আর আপনি কী দিয়ে ইনপুট নেবেন এবং কী দেখাবেন, এই কয়েকটা জিনিস হলে এটা কাজটা করা যায় নির্দিষ্ট কাজের জন্য। ওকে, যেমন আপনাকে আরও কয়েকটা ফিগার দেখে, যেমন ATM বুথের ক্ষেত্রে দেখুন, এখানে কিন্তু শুধুমাত্র ATM, এই যে অটোমেটেড টেলার মেশিন, এখানে শুধুমাত্র এই নির্দিষ্ট পারপোজে তাকে ব্যবহার করা হচ্ছে, বাট এটি কম্পিউটার, এই জন্য এটাকে বলা হচ্ছে কি দিস ইজ এম্বেডেড কম্পিউটার। তারপর দেখুন এই যে এটা DSLR বা ডিজিটাল ক্যামেরা, এটাও কি এম্বেডেড কম্পিউটার। আপনি চাইলে কিন্তু যে কোনো কাজ করতে পারবেন না, বাট ল্যাপটপে দেখেন ক্যামেরা মতো ছবি তুলতে পারতেছেন, কাজ করতে পারতেছেন, মাল্টিটাস্কিং কাজ করা যায় এখানে। মাইক্রো ওভেন, তারপর দেখেন ওভেনে কি এই যে টাইমার দেওয়া, দেখছেন এখানে নির্দিষ্ট টাইম পর ওটু অফ হয়ে যায়, বা পাওয়ার, এখানে হলো আপনার হিটের সাপেক্ষে একটা তার টাইমের কানেকশন আছে। ওকে, আপনাকে আরও কিছু এক্সাম্পল আমি দিই, যেমন ওই যে আমরা গুগল ম্যাপ ইউজ করি যে, হ্যাঁ ওকে, সেটাও কিন্তু একটা এম্বেডেড কম্পিউটার। আমাদের যে ডিজিটাল ঘড়িগুলো, সেটাও কি একটা এম্বেডেড কম্পিউটার বা কাউন্টার। ওকে, তারপর দেখেন এই যে আমরা যে ভোল্ট মিটার বা অ্যাম্পিয়ার মিটার বা আমরা যে গান শুনি, সেটাও কি একটা এম্বেডেড সিস্টেম।
তারপরে যে রাস্তাঘাটে যে সিগন্যালগুলো দেয় এটা কি এম্বেডেড সিস্টেম, সে শুধুমাত্র সেন্সর সেট আপ করা থাকবে, গাড়ি এই পর্যন্ত দেখলে এটা দিবে আর এটা ক্লিয়ার হলে সে পাস করে দিবে, লাল বাতি কখনো হলুদ বাতি কখনো সবুজ বাতি এটা জ্বালানো তার কাজ। তারপর হলো যে এমআরআই মেশিন দেখতে পারতেছেন বিষয়টা, সো এগুলো হলো এম্বেডেড সিস্টেম। ইভেন রোবোটিক্স এখানে নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হচ্ছে, সে কিন্তু ইচ্ছা মতো যা ইচ্ছা তাই কিন্তু সে নিতে পারতেছে না। তারপর আপনার যে প্রজেক্টর, তারপরে হলো যে ক্যামেরা, হ্যাঁ তারপরে হলো যে এখানে দেখতে পাচ্ছেন রাউটার, তারপর কি দেখছেন এখানে, তারপর আছে দেখেন স্ক্যানার, প্রিন্টার, তারপর যে এই যে ওয়াশিং মেশিন। থেকে যে ইনফরমেশনগুলো আপনার মাথায় রাখা খুব বেশি জরুরি তা হলো কতিপয় ক্রেডিট কার্ড হলো ভিসা কার্ড, মাস্টার কার্ড ইত্যাদি কি এম্বেডেড সিস্টেমের সাথে জড়িত। তারপর এম্বেডেড সিস্টেম প্রোগ্রামকে বলে এম্বেডেড সফটওয়্যার বা ফার্মওয়্যার, এটা ভালো করে মাথায় রাখতে হবে। এম্বেডেড সিস্টেমের প্রোগ্রামকে বলে কি এম্বেডেড সফটওয়্যার বা ফার্মওয়্যার। এম্বেডেড সিস্টেম বহুল ব্যবহৃত ডিভাইসের মধ্যে একটি হলো কি এটিএম, অটোমেটেড টেলার মেশিন, আমরা যেন ব্যাংকের ইউজ হয়। তারপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেড কার্ড, এগুলোর পিছনে যে ম্যাগনেটিক স্ট্রাইপ থাকে যা মূলত কি প্লাস্টিক দিয়ে তৈরি, এটি কিন্তু পরীক্ষা আসতে পারে। এবং কিন্তু আমি পরবর্তী ভিডিওতে ডিটেলস কথা বলেছিলাম যে আমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে কোন ধরনের মেমোরি ইউজ করা হয়, মনে আছে কিনা আপনার যায় না, তো ম্যাগনেটিক বুঝতে পারতেছেন। আচ্ছা, এম্বেড সিস্টেমে মাইক্রোপ্রসেসর বা প্রোগ্রামিং কাজের জন্য কি কোন কী ব্যবহার করা, র্যাম না রোম? রোম অবশ্যই রোম ব্যবহার করা হয়। এম্বেড সিস্টেম ব্যবহৃত ডিভাইসগুলো আকারে ছোটো, দামে সস্তা ও সহজে ব্যবহারযোগ্য। সো এম্বেড সিস্টেম থেকে আপনার আসলে মেনলি এক্সাম্পলগুলো মাথায় রাখা অনেক বেশি জরুরি, এবং কোনটা সবচেয়ে বেশি ব্যবহার করে এম্বেড সিস্টেমে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও হতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।